নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রুপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল আটই জুলাই দু হাজার চব্বিশ সোমবারের দিন কালকের দিনে রাশি ফলের ভিডিও অর্থাৎ আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ হলে আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব তো বন্ধুরা আমি প্রত্যেকটা দিন বলি চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে কালকে সোমবার কালকে কর্কট রাশি কালকে অশ্লেষা নক্ষত্র বজ্রযোগ শুক্লপক্ষের তৃতীয়া তিথি তো কালকের দিনে আমরা মহাদেবকে ডাকবো মহাদেবকে ডেকে মহাদেবকে স্মরণ করে দিনটা শুরু করব তাতে আশাবাদী আপনারা ভালো রেজাল্ট পাবেন যে যে নক্ষত্রগুলো কালকে পজিটিভ রেজাল্ট হচ্ছে বা হতে পারে অশ্বিনী ভরণী মৃগশিরা আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বসারা শ্রবণা শতভিসা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড কালকে দিনে বেটার ফল পাবেন বেটার রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পেতে পারেন ছটা বিয়াল্লিশ থেকে সাতটা বত্রিশ যাত্রা কিন্তু দেখে করবেন বা বুঝে করবেন এই টাইমটায় যাত্রা বা যাওয়া যাতায়াতের ব্যাপারগুলো একটু বুঝে করতে হবে দুপুর তিনটে এক থেকে তিনটে আটত্রিশ সাইনিং কন্ট্রাক্ট বড়ো ডিল বড় ইনভেস্টমেন্ট দেখে করবেন ব্লু অ্যাভয়েড করবেন কালকের দিনে ডিপ ব্লু বা নীল রং যেটা কালকের দিনে কিন্তু অ্যাভয়েড করাটা উচিত হবে এবং অবশ্যই কালকে মহাদেবকে ডাকা শিবার্চনা করা শিব পুজো করা আমাদের প্রত্যেকের জন্য সুফল বা পজিটিভ ফল দেবে দেখুন বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই এক হচ্ছে শনির শনির যে সাড়ে সাতি শনির সাড়ে সাতির ট্রানজিট কিন্তু শনির এই যে বক্রি হওয়া এবং সামনে মকরের সাড়ে সাতি শুরু হওয়া মানে শুরু হবে নেক্সট মার্চ এপ্রিল এই সময় থেকে তো প্রসেস কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে শুরু হচ্ছে আমি আপনাদের প্রথমত আমি মেসের জন্যই বলবো মিনের মকরের শেষ হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে তো মকরকে আর সাত আট মাস এই যে সময়টা বাকি রইল আর একটু সাবধানে থাকুন একটু সতর্ক থাকুন ব্যাস এইটুকু মিনের পিক ফেজ মানে পিক টাইম শুরু হবে তো যাই হোক সাড়ে সাতই ফেজের মধ্যেই রয়েছে তো মকরার একটু সাবধানে থাকুন এই কটা মাস কিন্তু মেস আপনি যখন মেসের মানুষ মেষ রাশিকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই আমি আমি বলবো যে এমন কোনো কাজ বা ঝামেলা বা গণ্ডগোল জড়াবেন না যেগুলো রেজাল্ট আসতে পারে এক বছর দেড় বছর দু বছর পর হয় না অনেক সময় যে এমন কিছু করলাম বছর পর হলো বা এক বছর পর হলো বা এই এই ব্যাপারগুলো কারণ ততদিনে সাড়ে শুরু হয়ে যাবে এবং সাড়েসাতই শুরু হলে স্ট্রাগেল কিন্তু দেবে তখন রেজাল্টগুলো নেগেটিভ না হয়ে যায় এইটা তো একটু দেখে বাট এই সময়টা ভালো অসুবিধা নেই যদিও বক্রিশনী রয়েছে বক্রিশনির প্রভাব প্রত্যেকে পাচ্ছি বা পাচ্ছেন কারুর ক্ষেত্রে এক এক রকমভাবে পাচ্ছেন কিন্তু এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে ঢাইয়া শুরু হবে ধনুরাশির ঢাইয়া শুরু হবে সিংহ রাশির এদের তো ঢাইয়ার একটা এফেক্ট থাকছে তো এটা এগুলো ব্যাপার কিন্তু মকর অনেকটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আস্তে আস্তে যদিও এই ছ সাত মাস দাঁতে দাঁত চেপে লড়াই করে যেতে হবে অনেকে সাড়ে সাতির এফেক্ট দিচ্ছে অনেকে পাচ্ছেন তো এটা ঘটনা তো বন্ধুরা সামগ্রিকভাবে একটু দেখে নিন একটু একটু দেখে শুনে নিন এটাই বলার তো চলুন যাই হোক মেন আলোচনার জায়গায় ঢুকি বা আলোচনার জায়গায় ঢোকা যাক যে যে ফিল্ডগুলো যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে আপনাদেরকে বেটার রেজাল্ট পাচ্ছে দিচ্ছে বা দেবে সেগুলো একটু বলে নিই তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো কালকে হেলথ সেক্টরগুলো ভালো হচ্ছে যারা হেলথ রিলেটেড কাজগুলো করেন ভালো রেজাল্ট পাচ্ছেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয় গাড়ির বিজনেস ভালো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং এই সঙ্গে যারা কাজ করেন মিস্ত্রিবাবুরা তারা কিন্তু স্টেবেল রেজাল্ট পাচ্ছেন ওকালতি ফিল্ড ভালো হচ্ছে টিচিং সেক্টর ভালোর দিকেই যাচ্ছে গুরুগিরি মাস্টারি ভালোর দিকেই যাচ্ছে টিচিংয়ের সামগ্রীগুলো বই খাতা পেন পেনসিল ভালো হচ্ছে খারাপ নয় গ্ল্যামার ফিল্ড খুব একটা ভালো হচ্ছে না যারা গ্ল্যামার নিয়ে কাজ করেন মেকআপ পার্লার শাড়ি জামা কাপড় স্টেশনারি খুব একটা ভালো নয় চলছে বলা যায় শিল্পীরা আবার ভালো রেজাল্ট পাবেন যারা শিল্পী মানুষ অ্যাকচুয়ালি তো ভালো রেজাল্ট পাবেন অনেকে বলেন শিল্পীদের নিয়ে বলুন অ্যাকচুয়ালি বহু শিল্পীদের সঙ্গে কথা বলি শিল্পী যারা স্পেশালি যারা ওই থিয়েটার সিনেমা অভিনয় করেন তাদের সাথে তারা এই পরিস্থিতিতে একটু চাপে রয়েছেন এই মুহূর্তে এখন দেখতে পাই তাদের কথা শুনলে বুঝতে পারি তারা চাপে রয়েছেন ল্যান্ড এবং প্রোমোটারি কালকের দিনে ভালো হচ্ছে ভালোর দিকে যাচ্ছে যারা প্রোমোটারি বা ল্যান্ড জমি জায়গা নিয়ে কাজ করে লোহালাভ করে বিজনেসও কালকে ভালো হচ্ছে জল লিকুইড প্রোডাক্ট কালকে খুব একটা ভালো যাচ্ছে না বা ভালো দিচ্ছে না টিচিং বা সেলাইয়ের যারা কাজ করেন সেলাই বা ইত্যাদি কাজ গড় চলছে বলতে পারি পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো রেজাল্ট দেবে গাছপালা ফুল ফল ইত্যাদির যে বিজনেস এগুলো কিন্তু কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে তো এই মোটামুটি একটা দিক যাচ্ছে বা গেল চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক আগামীকালকে রাশিফল কি হতে পারে আমরা কিভাবে চলতে পারি কোন রাশি কীভাবে চলতে পারে সেটা যেরমভাবে শুরু করি তো প্রত্যেকে আমরা মহাদেবকে ডাকছি মহাদেবকে স্মরণ মনন করছি দিয়ে কাজগুলো শুরু করছি দিনটা শুরু করছি তাহলে প্রথম রাশি মেষ রাশি আপনি যদি মেসের মানুষ হন বা মেসের জাতক জাতিকা হন আগামী আগামীকালকের দিনে আপনি ইয়োলো বা হলুদ সেটগুলো ব্যবহার করুন পাঁচ ব্যবহার করুন মহাদেবকে ডাকছেন কালকের দিনে শুভ সময়টা দশটা একুশ এখান থেকে বারোটা পঞ্চান্ন দশটা কুড়ি থেকে বারোটা পঞ্চান্ন ধরুন এটা বেটার তিনটে দু মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট বিকেলবেলা দেখে ব্যবহার করছেন দেখে বা বুঝে ব্যবহার করছেন মেসের মানুষজনদের ক্ষেত্রে হেলথগুলো কিন্তু কালকে ইম্প্রুভ করছে আমি এবং আমার পরিবার বাবা মা হেলথগুলো ইম্প্রুভ করছে ইনভেস্টমেন্ট একটু দেখে করতে বলছি খরচা একটু দেখে করতে বলছি ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে কোথাও যাওয়া বা কোনো ট্রাভেল কোনো ট্যুর ইত্যাদির ব্যাপার থাকলে এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে সো যাবে মেসের জাতক বা জাতিকাদের জন্য কালকের দিনে কর্মক্ষেত্রে আমি বলবো যে চাপের দিন হতে চলেছে দায়িত্ব বাড়বে ওয়ার্ক লোডটা প্রচুর এবং কিন্তু এটা ঘটনা যে কালকের দিনে এই লোড নিয়ে কিন্তু কাজ হবে দৈব সাপোর্ট করছে তো যত প্রেশার থাকুক বা আমি যতটা চাপেই থাকি কিন্তু কাজ এগোচ্ছে ভালো দায়িত্ব এড়াবেন না টাইম ওয়েস্ট করবেন না অধিক বন্ধু বান্ধবী গল্প এগুলো বা আপনি পাঁচজনের সাথে ডিসকাস করছেন ভাই এটা ভালো হবে এটা খারাপ হবে এটা কি হবে এই এই ব্যাপারগুলো কিন্তু খুব একটা যাচ্ছে না চলুন দেখা যাক কাজ ভালো হচ্ছে এটা ঘটনা হ্যাঁ কিছু প্রেশার কিছু চাপ কিছু অস্থিরতা তো থেকেই যায় কিন্তু এক্সপেক্টেড কাজ ভালো হবে বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে তুলনামূলকভাবে ভালোর দিকে যাচ্ছে বা ভালো যাচ্ছে হচ্ছে বলতে পারি কাস্টমার আসা যাওয়ার লেগে থাকছে দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটু চলবে খুচরো ভোগান্তিগুলো চলবে প্রেমে সাফল্য প্রেম স্টেবেল বিদ্যাস্থান ভালো সন্তান নিয়ে দুর্ভোগ অ্যাক্টিভিটিস চালচলন বলন কথাবার্তা বলন এই যে ব্যাপারগুলো ঠিক নেই লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার পড়াশোনা ভালোর দিকেই যাচ্ছে চলছে এবং আপনি হাউস ওয়াইফ হলে চাপটা নিন অসুবিধা নেই কাজ উতরাবে তো যে কোনো কাজ কালকে করা যায় ও নক্ষত্র এনার্জি বাড়ান বাড়িয়ে নিন মাইন্ড সেভাবে করুন ভরনি কন্ট্যাক্টস বাড়ান কৃত্তিকা নক্ষত্র কথা বলতে পারেন বৃষরাশি আপনি বৃষর মানুষ হলে অফ হোয়াইট সাদা বৃষরাশি কালকের দিন আট বৃষরাশি কালকের দিনে অবশ্যই আমরা মহাদেবকে ডাকবো প্রত্যেকের উচিত হবে মহাদেবকে ডাকা মহাদেবকে স্মরণ মনন চিন্তন করা দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ এটাই শুভ সময় পৌনে তিনটে থেকে সাড়ে চারটে দেখে ব্যবহার করছেন সেকেন্ড হাফের এই সময়টা দেখুন কালকে কিন্তু চাপে থাকছেন এ চাপটা ভালো চাপ নয় মেসের চাপটা নয় এটা প্রেসার এবং দম বন্ধ হতে পারে কিভাবে চলছে কিভাবে চলা উচিত কিভাবে চলবো এটা বুঝে উঠতে সমস্যা এবং এনার্জি লস হওয়া ইচ্ছা ঘাটতি তৈরি হয়ে যাওয়া দেখুন বৃষর শরীর বৃষর ফ্যামিলির শরীর ভালো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে যাচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্যুর বা ট্রাভেল বেটার হচ্ছে অফিসে বুঝে চলুন দায়িত্ব বুঝে নিন হায়ার অথরিটিসের সাথে গণ্ডগোল লেগে যেতে পারে ঝামেলা লেগে যেতে পারে বা তারা এগেনস্টে চলে যেতে পারে আপনার এটা কিন্তু বন্ধুরা চাপের হবে সো দেখবেন তো কালিকরাও কিছু ক্ষেত্রে পিন মারার জন্য রেডি রয়েছে সো বন্ধুরা গ্রীষ্মকালকে চাপে রয়েছে অফিসে চাপ বাড়ছে দৈব সাপোর্ট করছে না আপনি হাউস ওয়াইফ হলেও এই কথা প্রযোজ্য ব্যবসা গড়পর্তা চলছে মোটামুটি চলছে তো একটা মানসিক চড়াই উতরাই থেকে যাচ্ছে চাপ থেকে যাচ্ছে এটা ঘটনা দাম্পত্যটা ভালো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো ভালোর দিকে যাবে প্রেম গড়পর্তা মোটামুটি চলছে কোনো ক্ষেত্রেই বাড়তি কথা বলবেন না ঝগড়া বিবাদ অশান্তিতে জড়াবেন না সন্তান ঠিক আছে বিদ্যা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে এডুকেশান ঠিক নেই পড়াশোনা করা পড়াশোনা চালানো ঠিক নেই আইন আদালত কোর্ট নিয়ে চাপ নেই ছোটো ছোটো পারিবারিক বিবাদ চলতে পারে সো কোনঠাসা হচ্ছেন কালকের দিনে বৃষল মানুষ হলে বা বৃষর জাতক জাতিকা হলে বৃষকৃত্তিকা নক্ষত্র রিস্ক নেবেন না বৃষ রোহিণী নক্ষত্র ইমোশন কন্ট্রোল করুন বৃষ মৃগশিরা নক্ষত্র কথা বাড়াবেন না চাপ আছে নেক্সট আসি মিথুন মিথুন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে মিথুন কালকে গ্রিন মিথুন কালকে আমরা মহাদেবকে ডাকবো দশটা আঠেরো মিনিট থেকে অ্যাপ্রক্স আট একটা চলতে পারে মিথুন রাশি দুই ব্যবহার করবেন এবং মহাদেবকে রাখবেন তিনটে চার চারটে সাতচল্লিশ দেখে ব্যবহার করছেন তিনটে থেকেই ধরুন চারটে পঞ্চাশ ধরুন অসুবিধা নেই কিন্তু বন্ধুরা প্রথমত মিথুনের পরিবারের শরীর কিন্তু খুব একটা ভালো নাও চলতে পারে আমি আমার ফ্যামিলি আমার বাবা আমার মা এই যে হেলথের জায়গাগুলো এটা কিন্তু একটা ইস্যুস হয়ে যেতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কেনাকাটি যাবে বেশি ঘুরে ঘাড়ে লাভ হবে না শর্টকাট নেওয়ার দিন কথা এগোনোর দিন এবং জায়গায় ডিসিশান নিতে পারা কংক্রিট একটা ডিসিশান বা সিদ্ধান্ত এবং সঠিক চিন্তা চিন্তাভাবনা শর্টকাট নেওয়া বলছি না সঠিক চিন্তাভাবনা আপনাকে যেতে হবে সো একটু চুজি হতে পারেন একটু ব্রেন ওয়ার্কটা করতে হবে প্রফিটে থাকছেন প্রফিটের মধ্যে থাকছেন এবং প্রফিট কিন্তু বাড়ছে তো বন্ধুরা এই জায়গাটা দেখুন আপনি মিথুনের মানুষ আপনি কিন্তু পজিটিভ বা সুফল পাচ্ছেন এবং মিথুন রাশির কালকে কাজে এগোবে কোনো ইম্পর্টেন্ট মিটিং কোনো ডিলিং এই ব্যাপারগুলো কিন্তু চলবে ব্যবসা অনেকের থেকে ভালো অধিক টেনশান করবেন না বেশি ভাববেন না দৈব সাথে রয়েছে দাম্পত্য জীবন স্টেবেল থাকছে এবং কালকের দিনে আপনি হাউস ওয়াইফ হলেও একটা পজিটিভ এনার্জি পাবেন যে চলো ভাই হচ্ছে বা ফিল করছি তো এটা পাবেন প্রেমজ ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে আপনাকে একটু চাপে রাখছে বিদ্যা যথেষ্ট ভালো লিগাল কিন্তু ভোগাতে পারে আইনি জটিলতা পুলিশি ঝামেলা কোর্ট সংক্রান্ত প্রবলেম এগুলো ভোগাতে পারে পারিবারিক ব্যাপার স্যাপার মোট কথা ভালোর দিকে যাচ্ছে এক দুজন লোকের সঙ্গে টিউনিং ম্যাচ না করতে পারে এদের থেকে এদেরকে অ্যাভয়েড করবেন অত সময় আপনার নেই তো এটা দেখুন সন্তান ঠিকই আছে তো মিথুন মৃগশিরা নক্ষত্র কালকের দিন আপনি চেষ্টা করবেন ঝঞ্ঝাট বা ঝামেলাগুলোকে মিটিয়ে নেওয়ার আদ্রা নক্ষত্র খুচরো পারিবারিক বিবাদগুলো কিন্তু মাথা চাড়া দেবে পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে লেথার্জি না আপনাকে শেষ করে দেয় ইচ্ছার অভাব এগুলো না আপনাকে শেষ করে দেয় নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি কালকের দিনে সাদা হালকা সাদার কাছাকাছিগুলো চলবে কালকের দিন কর্কট জাতক বা জাতিকারা সাত চলছে শিব পুজো করছি আমরা মোটামুটি দশটা বাইশ থেকে বারোটা পঁয়ত্রিশ বেস্ট টাইম কাজের সময় তিনটে আট থেকে চারটে পঞ্চাশি বলছি আট দেখে ব্যবহার করবেন দেখুন কর্কটে শরীরগুলো ভালো থাকছে আমি এবং আমার ফ্যামিলি আমার বাবা আমার মা বা আমার যারা রয়েছেন হেলথগুলো ঠিকই আছে এবং ট্রিটমেন্ট বা এগুলো থাকলেও অসুবিধা নেই ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দেবে কিন্তু বন্ধুরা টাকার চাপ মাথার উপর দিয়ে যাচ্ছে টাকার চাপ বা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপারগুলো দিকগুলো মাথার ওপর দিয়ে যাচ্ছে প্রেশার বাড়ছে বা রয়েছে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা কর্মক্ষেত্রে বাড়তি ঝামেলা এক্সট্রা হেডেক জিরো প্রফিটে কাজ করা ফালতু খাটনি ব্লোকের বোঝা এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে কাজ গড়পর্তা হচ্ছে ব্যাপক পজিটিভ বিশাল ভালো কিছু হচ্ছে না আপনি কর্কটের মানুষ হলে তো কর্কট এই জায়গাটা অ্যাকচুয়ালি চাপের এবং কর্কটের কার্যক্ষেত্রে বাধা বিপত্তি যোগ এক্সট্রা চেপে যাওয়া সো একটু দেখে এবং লিমিটেড লোকজন লিমিটেড সার্কেলে চলা উচিত কারণ কি হবে বহু লোক বহু মানুষ তারা কোনো না কোনোভাবে ইউজ করবে সুযোগ নেবে বা এটা করতে পারে সো কর্কট প্রেসারে রয়েছেন ব্যবসাতেও প্রেসার রয়েছে ধার বাকি খাওয়ার ব্যাপার আসতে পারে বা কাস্টমার কম আসতে পারে সো আইনতির রাস্তাগুলো কিন্তু একটু জটিল এবং কমপ্লিকেটেড ব্যাপারটা কাজ করছে কর্কটের মানুষ হলে সো বন্ধুরা এটা খেয়াল রাখবে নামপত্র ঠিকঠাক প্রেমও ঠিকঠাক পরিবারের দায়িত্বগুলো প্রচুর পড়বে পরিবারের দায়িত্বগুলো নিতে হবে মানে সেই সারাদিন যেন খেটে যাচ্ছি ভূতের এই ব্যাপারটা হাউসওয়াইফ হলে একই কথা প্রযোজ্য বিদ্যা এবং লিগাল কালকে বেটার রেজাল্ট দিচ্ছে স্থান বা লিগাল প্রবলেমসগুলো কিন্তু মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান কোনোভাবে নষ্ট হতে পারে এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল আইন নিয়ে চাপ নেই সুযোগ সন্ধানী লোক চারিদিকে রয়েছে এটা খেয়াল রাখবেন পুনর্বসু নক্ষত্র বড় ইনভেস্টমেন্ট করবেন না পুষ্যা নক্ষত্র কারুর উপর নির্ভরতা দেখাবেন না সুযোগ নিয়ে নেবে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা অবাঞ্ছিত ঝামেলাগুলোকে এড়িয়ে চলুন না হলে চাপ আছে না হলে কিন্তু চাপ আছে সিংহ অত্যন্ত ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে সিংহ রাশি কালকের দিনে তিন সিংহ রাশি রেড সিংহ রাশি শিব পুজো দশটা বারো মিনিট থেকে একটা পঁচিশ শুভ পুরোটা পুরো সময়টা শুভ হচ্ছে তিনটে সাত চারটে আঠাশ সাড়ে চারটে তিনটে পাঁচ থেকে সাড়ে চারটে দেখে ব্যবহার করবেন সিংহর একটা বেসিক প্রবলেম হচ্ছে সিংহর কালকে বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি আসতে পারে কিছু ক্ষেত্রে সিনিয়র মানুষগুলো শরীর নিয়েও চাপ হতে পারে তো আমার সন্তান আমার বাবা মা আমার এজেট আমি হেলথ খেয়াল রাখবো বাদ বাকিরা ঠিকই আছেন ইনভেস্টমেন্ট হতে পারে কেনাকাটি হতে পারে ট্রাভেল একটু দেখে প্রয়োজন ছাড়া যাবেন না কালকের দিনে আরও কুইক হন আরও এনার্জেটিক হন দৈব সাপোর্ট করছে অনেকটা কাজ উতরে দিতে পারবেন কথা বলুন এবং কথা বলে রাজ্য জয় হতে পারে এই ব্যাপারটা কালকের দিন আপনি তো আপনি যখন সিঙ্গেল মানুষ বা জাতক জাতিকা কালকের দিন ছুটিয়ে কাজ করা ভালোভাবে কাজ করা দায়িত্ব নেওয়া শত্রু দমন করা যাবে যাচ্ছে বা বেটার যাচ্ছে বন্ধুরা দেখতে হবে এই ব্যাপারটাকে দেখতে হবে বা আপনি করতে পারবেন হাউস ওয়াইফ হলেও এবং কিছু ক্ষেত্রে এমন জায়গা তৈরি হতে পারে আপনি আপনাকে ছাড়া হবে না তো আমার ভ্যালু কোথায় আছে এটা বুঝুন লিমিটেড ব্যবসা হবে কিন্তু প্রফিটেবেল হবে তো আমি এক্সপেক্ট করব না আমার দোকানে লাইন দিয়ে মাল নেবে কিন্তু রেগুলার কাস্টমারদের আসা যাওয়া লেগে থাকছে যেটা স্টেবেল পয়েন্ট হ্যাঁ এবার কিছু আপস ডাউন আপস অ্যান্ড ডাউনস হতে পারে অসুবিধা নেই তবে সিংহ রাশি দাম্পত্য জীবনে কালকের দিনে কিন্তু কথা কাটাকাটি উটকো ঝামেলা খুচরো প্রবলেমগুলো চলতে পারে প্রেমে সাফল্য সন্তান সুখ ভালো বিদ্যা ভালো ভালো নয় বিদ্যা বা পড়াশোনা পড়াশোনা খুব একটা ভালো হচ্ছে না লিগাল কোর্টকাচারি পুলিশি ঝামেলা বরং বেটার রেজাল্ট দিচ্ছে পারিবারিক বিবাদ পারিবারিক অশান্তি বা গোলযোগ মিটিয়ে নিতে পারবেন সো ঠিকই আছে পজিটিভ হচ্ছে সিংহ মঘা নক্ষত্র কালকের দিন অ্যাকচুয়ালি সিনিয়রদের সাথে ঝামেলায় যাবেন না বরং তাদেরকে একটু রিকোয়েস্ট মোডে থাকুন বেটার রেজাল্ট পাবেন পূর্ব ফাল্গুনি ওপর মহলের নজরে থাকুন সব ক্ষেত্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে খুব তাড়াহুড়ো গোছের ব্যাপারটা না নিন খুব তাড়াহুড়ো এক্ষুনি চাই এক্ষুনি খাবো না নিন বেটার মানে এটা বেটার নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি আপনি যখন কন্যার মানুষ কালকের দিন অ্যাভারেজ একটা দিন হতে চলেছে হালকা সবুজ সবুজ মানে সবুজের ওপর থাকা চারে থাকা মহাদেবকে ডাকা বেটার যাবে দশটা আঠাশ থেকে বারোটা সাঁত্রিশ শুভ সময় তিনটে বাসতে পাঁচ মিনিট থেকে চারটে পঁয়ত্রিশ দেখে ব্যবহার করছেন দেখুন কন্যা রাশির সবচেয়ে বড় জায়গা হচ্ছে কালকে লাইফে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট আসবে গুপ্ত শত্রুতা আসবে অবাঞ্ছিত ঝঞ্ঝাট অশান্তিগুলো কিন্তু তৈরি হচ্ছে আমি কন্যা আমার শরীর ভালো ফাইনান্সিয়াল দিক স্টেবেল ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে অসুবিধা নেই কর্মক্ষেত্রে সাইলেন্টলি চুপচাপ মুখ বুঝে কাজ করাটা বেটার কারুকে হেল্প করা কারুর হেল্প করা কাউকে প্রচুর সাহায্য করা সাপোর্ট করা এই জায়গাগুলো কালকের দিনে খুব একটা ভালো যাচ্ছে না আমি কন্যার মানুষ হলে তো বন্ধুরা কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে একটু দেখে চলা উচিত বুঝতে হবে দিন কিন্তু আমার ফরে নয় বা আমার জন্য নয় তো সামগ্রিকভাবে কারুর সাথে ঝঞ্ঝাট লেগে যেতে পারে শত্রু তৈরি হয়ে যেতে পারে গণ্ডগোল হতে পারে মুডটাই অফ হয়ে গেল এই ব্যাপারগুলো হতে পারে চুপচাপ মুখ বুঝে যেরকম বলা হচ্ছে করে যান বেটার রেজাল্ট পাবেন বা যেগুলো দায়িত্ব দেওয়া হবে করে যান কারোর দিকে তাকাবেন না কারোর ব্যাপারে থাকবেন না হ্যাঁ কিছু ক্ষেত্রে কষ্ট হতে পারে কিন্তু পাবলিক সাপোর্টগুলো পাচ্ছেন তো কাজ হচ্ছে কিন্তু পরিবেশ পরিস্থিতি ঠিক নেই কালকে কন্যা রাশির জাতক বা জাতিকা কন্যা রাশির আমি যখন মানুষ ব্যবসা মোটামুটি চলছে দাম্পত্য ভালো পরিবারের সাথেও অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যাচ্ছে বাবা মা হতে পারে প্রেম হতে মানে ভাই বোন হতে পারে মানে টিউনিংটা ঠিক নেই এবং আপনি হাউসওয়াইফ হলেও এই ব্যাপারটা একটু দেখবেন রোজ তো এনার্জি থাকে না ঠিক থাকে না চলে না তো সেই ব্যাপার গড় পরতে একটা দিন বিদ্যায় সাফল্য সন্তান সুখ ভালো থাকা আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই কাউকে কালকে কাউকে কোনো অ্যাডভাইস দেবেন না কারোর ব্যাপারে থাকবেন না যেটুকু না করলে নয় করে বেরিয়ে চলে আসা উচিত উত্তর ফালগুলি নক্ষত্র মাথাটা ঠান্ডা রাখবেন হস্তা নক্ষত্র কন্যা রাশি জাতক বা জাতিকা হলে কালকের দিন শর্টকাট বলে কিছু নেই চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীরের দিকটা খেয়াল রাখবেন যদিও কালকে কন্যার শরীর ভালোই থাকছে অসুবিধা নেই কিন্তু চিত্রা হলে শরীরের জায়গাটা খেয়াল রাখবেন তুলা তুলা কিন্তু একটা ভ্যালুয়েবল দিন হতে চলেছে লাল ব্যবহার করতে বলছি এক ব্যবহার করতে বলছি শিব পুজো করতে বলছি প্রত্যেককেই বলছি শিব পুজো করুন একটা কুড়ি পর্যন্ত সকাল দশটা পঁচিশ থেকে একটা কুড়ি পুরোটা ভালো সময় তিনটে চার মিনিট থেকে চারটে পঁচিশ মিনিট দেখে ব্যবহার করছেন তুলা তুলা প্রথমত শরীরগুলো ভালো থাকছে আমি তুলা আমার এবং আমার ফ্যামিলি প্রত্যেকটা মানুষের হেলথ ভালো থাকছে এবং তুলা সির ফাইন্যান্সিয়াল দিক স্টেবল কেনাকাটির জন্য ভালো দিন বেশি ট্যুর অ্যান্ড ট্রাভেল যাওয়ার দরকার নেই সফ করা যাবে কথা বলা যাবে কথা এগোনো যাবে ডিল করা যাবে এবং একটু লোকজন থেকে জ্বলানো যাবে কালকের দিন যতটা করবেন ততটা পাবেন এই ব্যাপারটা সো কালকের দিন পজিটিভ এনার্জি নিয়ে কাজ করুন কাজগুলো যত টাফ কাজই হোক কাজগুলো কিন্তু হবে একটা ব্যাপার কাজ করছে সেটা হচ্ছে টেনশন আমার মাথার মধ্যে অনেকটা দুশ্চিন্তা অনেকটা টেনশন জমে আছে ভিড় করছে কাজ করছে চাপ দিচ্ছে এই ব্যাপারটা হতে পারে কিন্তু তার থেকে বেশি অসুবিধা চায় এখানে ভয় পাচ্ছি হবে কিনা কিন্তু এটা ঘটনা কিছু লোক আপনার জন্য খেয়ে পড়ে বাঁচবে কালকের দিনে দেখুন নির্ভরতার তো এই ব্যাপারটাকে বা এই জায়গাটাকে দেখুন তবে রাশির দিন ভালো বেশি ফ্রেশে যাবেন না কিছু লোককে অ্যাভয়েড করবেন কালকে বিজনেস পার্ট ভালো হচ্ছে চলছে এবং পজিটিভ চলছে দাম্পত্য ভালো এটা ভালো প্রেম কিন্তু খুব একটা ভালো নয় বন্ধুত্ব খুব একটা ভালো নয় বন্ধু বান্ধবী প্রেম কালিগ এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রেখে বা নজর রেখে সন্তান ঠিক আছে বিদ্যা খেয়াল রাখুন মনোযোগ বাড়ান কালকে কোনো ঝঞ্ঝাট লাইফে চলতে থাকা কোনো ঝামেলা কোনো অশান্তি মেটাতেই পারেন অসুবিধা নেই কথা বলতে পারেন অসুবিধা নেই আইন আদালত কোর্টকাছারি নিয়ে এক্সপেক্টেড যে কালকে চাপ হচ্ছে না বা চাপ হবে না মানে চাপের জায়গা নেই অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও ইজিলি ভাবুন সব কিছু দিয়ে সেইভাবে করুন সব কিছু সহজে নিন সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন লোকের অ্যাডভাইসে কাজ করবেন না শুনতে পারেন কিন্তু কাজ নিজের বুদ্ধিতে করবেন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্টে উন্নতি রয়েছে তাদের সাপোর্ট বা পরামর্শ অ্যাডভাইস নেওয়ার দরকার আছে নেক্সট তুলার আছে বৃষ্টিক রাশি আপনি বৃষ্টিকের জাতক বা জাতিকা হলে কালকে ইয়োলো কালকে আট কালকে অবশ্যই আমরা নয় চলতে পারে আর কালকে আমরা ডাকছি মহাদেবকে দশটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন বেস্ট টাইম কালকের দিনের জন্য দু প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বুঝতে পারছেন তো ওই তিনটে থেকে সাড়ে চারটে চারটে চল্লিশ পঞ্চাশের মধ্যেই বলছি বৃষ্টিকের জন্য দুটো পঞ্চাশ থেকে চারটে আঠাশ দেখে ব্যবহার করছেন বৃষ্টিকের প্রথম প্রবলেম কিন্তু হেলথ স্পেশালি ফ্যামিলি হেলথ তো কোনো না কোনোভাবে আমার বাবা আমার মা বা আমার যারা এজেন্ট রয়েছেন তাদের হেলথ আমাকে নজর রাখতে হচ্ছে আমি বৃষ্টিকের মানুষ হলে ইনভেস্টমেন্টের ভালো দিন ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য ভালো দিন হতে পারে কিন্তু ফ্যামিলি হেলথ ভালো নয় পার্টনার যদি ম্যারিড হন হাজ ওয়াইফ বা হাজব্যান্ড তাদের শরীর একটু লক্ষ্য রাখবেন বৃষ্টিক রাশি কালকের দিনে কিছু ভালো কনট্যাক্টস বিল্ড হচ্ছে ভালো কিছু পরিচিতি হচ্ছে সিনিয়র হায়ার হায়ার অথরিটিস ইভেন বিজনেস পার্টেও ভালো কোনো মানুষ যে বিজনেসটা তোমার ঠিক হচ্ছে না এই হচ্ছে এইটা করো এই মাল তোলো সো ভালো অ্যাডভাইজার পাচ্ছি কালকের দিনে এটা ব্যাপার দেখুন এটাই তো লাগে জীবনে চলার পথে যে আমি ঠিক করছি না ভুল করছি অনেক মানুষ ভাবেন যে বিশাল কিছু এক্ষুনি পরিবর্তন হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি নয় পাণ্ডবদেরকেও বনবাসে যেতে হয়েছিল ভগবান নারায়ণ সঙ্গে স্বয়ং তাদের সাথে ছিলেন ভাগ্য পরিবর্তন হয়ে যায়নি তো এই ব্যাপারটা বুঝতে হবে কালকের দিন বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা দেখে শুনে ধীরে সুস্থে কাজ করবেন তারা নেই হতো দেখে শুনে ধরে ধীরে সুস্থে রিল্যাক্সে বলছি না একদম রিল্যাক্স করতে করতে না একটু সিরিয়াসনেস কাজ এগোচ্ছে কালকের দিনে বা কাজ পজিটিভলি এগোচ্ছে আমি যখন বিশ্বিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি তো বন্ধুরা এটা অ্যাপ্লিকেবল এটা দেখবেন আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বিজনেস একটু চাপের চাপের দাম্পত্য জীবন ভালো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবেল এবং কালকের দিন ও অফিসে ওপর মহল হায়ার অথরিটিজ এদের সঙ্গে আলাপ আলোচনা করা যায় পজিটিভ রাখা যাবে বেশি বন্ধু বেশি গল্প বেশি আড্ডা ডোবাবে আপনাকে এই ব্যাপারটা খেয়াল রাখবেন আপনি যখন বৃষ্টিকের মানুষ তো প্রেম কিন্তু খুব একটা ভালো নয় প্যারেন্টসদের সাপোর্ট রয়েছে ভাই বোনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ আপনি হাউস ওয়াইফ হলেও এটা মেনটেন করতে হবে বিদ্যায় সাফল্য সন্তান অবদ্ধ থাকা আইন আদালত কোর্টকাচারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড আপনাকে খুব বেশি চাপে বা ঝামেলায় রাখবে না তো বৃষ্টিক বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ছোট ছোট পারিবারিক বিবাদ কিন্তু চলতে পারে অনুরাধা নক্ষত্র পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীরের জায়গাটা লক্ষ্য রাখবেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ভ্রমণ দেখে করবেন যে কোনো ভ্রমণ বা দূরযাত্রা দেখে করবেন আমার মনে হয় এটা দরকার আছে বা প্রয়োজন রয়েছে তো বৃষ্টিকের পর আসে ধনুরাশি ধনুর মানুষ হলে সাদা ব্যবহার করছেন ছয় ব্যবহার করছেন শিব পুজো করছেন দশটা ওই মোটামুটি তিরিশ এখান থেকে বারোটা সাতচল্লিশ বেস্ট খেয়াল রাখতে হবে তিনটে থেকে চারটে প্রায় আটচল্লিশ পঞ্চাশ খেয়াল রাখবেন দেখুন ধনুর শরীর ভালো থাকছে ধনুর পরিবারেরও শরীর ভালো থাকছে মানে আমি ধনু এবং আমার ফ্যামিলি বোধ সাইডে হেলথগুলো কিন্তু ভালো থাকছে অসুবিধা নেই কিন্তু ফাইনান্সিয়াল ক্রাইসিস বাজে খরচা টাকার চাপ থাকছে ট্রাভেল ভালো কোনো ট্যুর কোনো ট্রাভেল ভালো ওয়ার্ক লোডটা কিন্তু মারাত্মক লেভেলের যাবে প্রেসারটা কিন্তু মারাত্মক লেভেলের যাবে কর্মক্ষেত্রে সব ঠেকাটা আমার ঘাড়ে চেপে যেতে পারে সেইভাবে চলুন দায়িত্ব নিতে নিতে না একদম দায়িত্ব এই 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 গলা পর্যন্ত চলে আসে তো কাজের চাপ লোকের দায়িত্ব বোঝা বইতে হতে পারে কালকের দিনে এটাই অ্যাকচুয়ালি প্রবলেমের ব্যবসা মোটামুটি চলছে অসুবিধা নেই কিন্তু চাকরি ক্ষেত্র আমাকে খুব ভালো ভাইব দিচ্ছে না মানে সে দুপুরবেলা লাঞ্চ করবো তার সময় নেই চারটের সময় হয়তো একটা শুকনো রুটি খাচ্ছি রুটি খাওয়াটাকে বলছি না মানে চাপের বোঝাটা এই রকম হতে পারে এবং সকলে আপনার ঘরে চাপিয়ে দেবে তো এটা লক্ষ্য রাখতে হবে দাম্পত্য অ্যাভারেজ পরিবারের সব দায়িত্বও আপনার এবং এটার জন্য অনেক সময় হাজব্যান্ড সম্পর্ক সম্পর্ককৃত হতে পারে এবং হাউসওয়াইফ হলেও খাটনিটা আপনার প্রেম ভালো বিদ্যা যথেষ্ট ভালো কালকের দিনের জন্য সন্তান ঠিক আছে লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু দূরে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে ধনু মূলা নক্ষত্র লোকের মিষ্টি কথায় বলবেন না ধনু পূর্ব সারা নক্ষত্র যত শক্ত কাজই হোক আপনি শেষ করতে পারছেন ধনু উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো সমস্যা আপনাকে বেগ দেবে পেন্ডিং বা ঝুলে থাকা কোনো সমস্যা আপনাকে বেগ দিতে পারে লক্ষ্য রাখবেন ধরুর পর আছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা কালকে কিন্তু একটা ভালো দিন দুটো জায়গাকে বলব আগে টাইমটা বলে নিই দশটা বাইশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন তিনটে আট থেকে চারটে সাতচল্লিশ দেখে ব্যবহার করছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ ধরুন দেখে ব্যবহার করছেন শরীরটা একটু খেয়াল রাখবেন ইনভেস্টমেন্ট হতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে লাইট কালারগুলোকে চলবেন হালকা কালারগুলোকে নেবেন ছয় ব্যবহার করছেন এবং শিবার্চনা করছেন দেখুন বন্ধুরা মকরে শরীর ভালো থাকছে বাচ্চার হেলথ একটু ভোগাতে পারে ঠিকই ঠিকইছেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয় ইনভেস্টমেন্ট আমি করতে করবো খরচাগুলো করতে পারেন মানে খরচা বলতে কি কেনাকাটিয়ে এগুলো করতে পারেন অসুবিধা নেই মকর উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো সহজে সাকসেস চা রিলিজ করে দেওয়া ধনুর ওপরই আমি ধনুকে বলছিলাম না প্রচুর প্রেশার প্রচুর চাপ লোকে খাটাবে খাটিয়ে নেবে খাওয়ার সময় পাচ্ছি না মকর এই ব্যাপারটাকে দেখুন মকরের সময় ভালোর দিকে আর সাত আট মাস ছ সাত মানে সাড়ে ছ বছর কাটিয়ে এসছেন আনন্দ করুন এনার্জি আনুন চল ভাই এবার আমার ভালো হবে আনুন আপনি মকরের রাশির মানুষ হলে কালকের দিন কিন্তু গ্রিপে রাখার দিন পারলে রেখে দিন এবং আপনি কোনো প্রস্তাব কোনো কথা অফিসকে কিছু বলছেন রিজেক্ট লিস্টে যাবে না আপনি দেখে নিন আপনি যখন মকরের মানুষ চলুন ইভেন বিজনেস অন্য অনেকের তুলনায় বেটার হচ্ছে দাম্পত্যে ভালো রকম অশান্তি রয়েছে এবং ফ্যামিলির সাথেও এইটা একটু খেয়াল রাখতে হবে আপনি হাউস ওয়াইফ হলে খুব বেশি চাপ নেই কিছু ক্ষেত্রে এজেন্টদের সাথে একটু গন্ডগোল লাগতে পারে ঠিক আছে প্রেম বন্ধুত্ব কাজে লাগবে কনট্যাক্টস বিল্ড করুন পজিটিভ এনার্জি রাখুন দেখবেন যখন দেখবেন কাজ ভালো হচ্ছে এনার্জি ঠিক থাকছে পারিবারিক অশান্তিগুলোকে আমরা অত হেডেক নিই না তো বিজি থাকুন এদিকে বিদ্যা ভালো নয় সন্তান ভালো লিগাল ভালো তো লিগাল ব্যাপার স্যাপার এগুলো যাদের রয়েছে বা যাদের চলছে আমি এক্সপেক্ট করব তাদের খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় তো বন্ধুরা কাজ করতে হবে কাজ গুছোতে হবে এবং পজিটিভলি উত্তরাষাড়া নক্ষত্র কন্ট্যাক্টস বাড়াবেন শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলতে পারেন ধনিষ্ঠার হিসাব ঠিক রাখবেন হিসাবপত্রগুলো নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি আপনি যখন কুম্ভের মানুষ এস কালকের দিন আগামীকালকে চলার ক্ষেত্রে চার ব্যবহার করতে বলছি হালকা সবুজ ব্যবহার করতে বলছি সবুজে থাকতে পারেন শিব পুজো করবেন দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা সাতাশ এই টাইমটাকে ব্যবহার করা যাবে বাদবাকি পুরো সময় দেখে দুটো জিনিস সাবধান থাকবেন কোনো বড় ঝামেলায় না জড়িয়ে পড়েন কোনো মিথ্যে বদনাম না খেয়ে যান এই দুটো জিনিস সাবধান থাকবেন তো বড় ইনভেস্টমেন্ট হবে না আপনার শরীর আপনার ফ্যামিলির শরীর ভালো থাকছে ট্যুর ট্রাভেল হতে পারে আপনার ঘাড়ে দায়িত্ব পড়ে যাবে বন্দুক আমার ঘাড়ে থাকবে ফায়ার আমার ঘাড় দিয়ে হবে নয় একজন চুরি করলো দিয়ে আমার নামে চাপিয়ে দিল মানে কোনোভাবে মিথ্যে বদনাম মানেও তো কেউ করেছে সেটা তো আমার ঘাড়ে চাপছে তো লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আগামীকালকে কুম্ভকে স্টেপগুলো মেপে ফেলতে হচ্ছে ট্রাভেল হতে পারে খুব সাবধানে বেশি বন্ধুত্ব বাড়ানোর দরকার নেই কোনো ঝঞ্ঝাটে যাওয়ার দরকার নেই দৈব সাথে নেই আপনি হাউসওয়াইফ হল এটা কিন্তু দয়া করে একটু খেয়াল রাখবেন আপনি যখন একজন গৃহবধূ বা হাউস ওয়াইফ দয়া করে এই জায়গাটা খেয়াল রাখছেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন ব্যবসা মোটামুটি চলছে কিন্তু ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন যাতে লোকে আপনাকে না বলতে পারে যে তুমি খারাপ মাল দিয়েছ ধরুন লোকে কোনো একটা কোম্পানির সাবান ইউজ করে খুব নামকরা যদি সাবানটা খারাপ বেরোয় তখন বলবেন দেখো প্যাকেটে ছিল খারাপ হয়েছে আমার তো কিছু করার নেই তো দেখে দাম্পত্য ঠিকঠাক ঠান্ডা মাথায় চলবেন প্রেম মোটামুটি চলছে বাবা মার সাথে ডিসকাস করতে পারেন আপনি হাউসওয়াইফ হলেও দিনটা চাপের হচ্ছে ফ্যামিলির কারুর সাথে কোনো ঝঞ্ঝাট অশান্তিতে জড়াবেন না কেউ যদি আপনাকে খারাপ কথাও বলে মুখটা বুঝে নেবেন বেটার হবে জবাব না দিলেই তো সমস্যা বাড়বে না আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই সন্তান সুখ ঠিক আছে কিন্তু প্রত্যেকটা স্টেপ দেখে অতিরিক্ত প্রত্যাশা দৈব নির্ভর হওয়া কালকের দিনে কিন্তু উচিত হবে না কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র কথা বা বড় ডিল না করাটাই শ্রেয় কথা বুঝে বলাটাই শ্রেয় শতভিজা নক্ষত্র তাড়াহুড়ো করবো না পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সিনিয়র লেভেল থেকে ঝামেলা আসতে পারে হায়ার অথরিটিস থেকে ঝামেলা আসতে পারে আমি এটা নজর রাখবো বা আমি এটা খেয়াল রাখবো তো পরের রাশি হচ্ছে লাস্ট রাশি হচ্ছে মিন রাশি পজিটিভ দিন লাল দুই এক শিব পুজো টাইম দুটো আটান্ন মিনিট থেকে চারটে বোত চারটে প্রায় আটত্রিশ চল্লিশ দেখে দশটা কুড়ি একটা চলবে অ্যাগ্রেসিভ থাকুন দেখে নেবো করে নেব বুঝে নেব সেলস মার্কেটিং কথা বলা কথায় কোনো প্রোডাক্ট সেল এবং কাজ যার যেটা দায়িত্ব ভীষণ ভালো হচ্ছে ইমপ্রেশান খুব ভালো জমাতে পাচ্ছেন আপনি কিছু কথা বলছেন লোকে রিজেক্ট করে দেবে না না লাগবে না হবে না আপনি হাউসওয়াইফ হল তো লোকজনদেরকে গ্রিপ করুন পজিটিভ থাকুন ঝঞ্ঝাট পেরোতে হবে ইনিশিয়াল স্টেজে কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি চলবে বাট এক্সপেক্টেড কাজ হবে কাজ চলবে পজিটিভলি চলছে বাচ্চার শরীর সাবধানে বাবা মার শরীর ভালো আমার শরীর ভালো কিছু ক্ষেত্রে পার্টনারের শরীরে একটু ভোগান্তি ব্যবসা গড়পর্তা দাম্পত্য ভালো নয় তিক্ততা প্রেমে সাফল্য বন্ধুভাগ্য ভালো এবং জুনিয়র বা সিনিয়র সকলের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে সম্পর্ক রয়েছে কিছু জেলাসি পেতে পারি কিছু হিংসা কিছু জেলাসি হিংসার ব্যাপার স্যাপার এগুলো পেতে পারি অসুবিধা নেই সব ক্ষেত্রে এটা পেতে পারি বন্ধুরা বিদ্যা সামলান সন্তান একটু লক্ষ্য রাখুন লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে কথা বলবেন স্মার্ট থাকুন স্মার্ট ওয়ার্ক করুন বেটার রেজাল্ট পাবেন মিন পূর্ব ভাদ্রপ নক্ষত্র আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ শারীরিক ভাষা প্রত্যেকটা মুহূর্তের কিছু শারীরিক ভাষা থাকে খিদে পেলেও দেখবেন একরকম থাকে বা এই এই যে ব্যাপারটা শারীরিক ভাষা আপনার শারীরিক ভাষা আপনাকে জেতাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনি একটু লাস্ট মুমেন্ট পর্যন্ত সব ক্ষেত্রে ওয়েট করবেন দেখে নিয়ে দেখে শুনে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা রেবতী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কিছু মানুষকে নিজের সাথে নিতে হবে রাখতে হবে এটাই কিন্তু বেটার রেজাল্ট দেবে মানে সেই তাদের সাপোর্ট বা তাদের হেল্প এটাই কিন্তু বেটার রেজাল্ট আপনাকে দেবে তো বন্ধুরা তাহলে এটাই আগামীকালকে রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে এটুকুই থাক ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন তো আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার